আজি মহা অম্বুবাচী মেলার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের রাতেপার সময় ভাগর এই মুহূর্ত দৃশ্যাংশ দেখাবলে লৈছো যে শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা ধামত কি ধরনের ভক্তর সমাগম যাকালি নিশার সময়লৈকে দেখব পাওয়া গেছিল, যদিও বা 8 বজার সময়সাতে বন্ধ করে দিয়া হয়েছিল দর্শনার্থীর কারণে, যলরপরা উঠিব পাওয়ার ব্যবস্থা বন্ধ আছিল, কিন্তু তারপরে দেখবলে পাওয়া গেছে অজস্র লোকর সমাগম ঘটিছে, অজস্র বিভিন্ন প্রান্তরপরা হওয়া লোকর সমাগম দেখবলে পাওয়া গেছে। আর একই ধরনের এই মুহূর্তত শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা ধামত দেখা গেছে প্রদক্ষিণ করে থাকার দৃশ্যাংশ আমি দেখাবলে লৈছো, সেই দৃশ্যাংশ যত এই মুহূর্তত হাজার হাজার লোক উপস্থিত হয়েছে সেই শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা ধামত পুয়া সময়ের ভাগতে, অর্থাৎ ইতিমধ্যে বহু লোকে মা দর্শন বা মা প্রদক্ষিণ করে এই মুহূর্ত তেখেতকে উভতিছে, কিন্তু যিসকল লোক বিশেষভাবে আজি যেহেতুকে দেওবার আর এই দেওবারের দিনট বিশেষভাবে শক্তিপীঠ নীলাচলত আজি ব্যাপক উৎসাহ ব্যাপক সেই ধরনের ভিড় পরিলক্ষিত হব। আর পুয়ার ভাগর এয়া সময় আমি দেখাইছো যে এই সকল ভক্ত আর ভক্ত সকলে একাধিক্রমে তেখেতকলে শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা ধামত তেখেতকলে দেখব পাওয়া গেছে প্রদক্ষিণ করে থাকার দৃশ্য দেখবলে পাওয়া গেছে। কারণ এইখিনি বিশেষ সময় মহা অম্বুবাসী মেলার এই সময়খিনিত যদি জাগ্রত মা কামাখ্যার শ্রীচরণত প্রার্থনা করে সেই কামনা মনের কামনা সিদ্ধি হয়, আর সেই ধরনের জনবিশ্বাস সেই বিশ্বাস অনুসরি দেখবলে পাওয়া হয় মহা অম্বুবাসী মেলার এই প্রতিটি দিন প্রতিটি মুহূর্তত সেই সকল ভক্তর যথেষ্ট সমাগম। এই মুহূর্তে আমি দেখাইছো বিড়ি বাট নোপা একটা পরিবেশ, আর সমুখ ভাগরও দেখবলে পাওয়া গেছে চৌদিকে মাথুন নীলাচলত এতিয়া মাথুন চলিছে, মার বন্দনায় মুখরিত হয়েছে। আর আমি যদি সমুখ ভাগলে আগুয়াই যাও তো দেখবলে পাইছো যে যখন লোক সেই সকল লোক ভক্তই এই মুহূর্ত দেখবলে পাওয়া গেছে শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা ধামর মূর দোয়াইছে, তেখেতকলে মূল মন্দিরের সমীপর বাহির ভাগত তেখেতকলে মূর দোয়াইছে আর মূর দোয়াই আশী গ্রহণ করেছে। সেই সকল লোক কোরপর আহিছে আমি জানিব বিচারি, বাইদেউ কোরপর আহিছে? আমি গুয়াহাটির পরা আইছো। কেনেকুয়া দেখিছে মানুষের সমাগম? আমার ভালে লাগিছে। একেলগে আহিছে? নিশ্চয় একেলগে আহিছে। কিমান মান সময় আহিছে রাতিপুৱা? আহিছো 7টা মানত। 7টা মানত আহিছে? খোজকাঢ়ি আহিব লগা হৈছে? খোজকাঢ়ি আহিছো। আসলে মা দরবারত এইদরে আসলে নিজের কামনা মনের কামনা সিদ্ধি করার অর্থে এই সকল ভক্ত ভক্ত সকল আহে, আর ভক্ত সকলে আসলে পুয়ার ভাগরপরা আহি ইতিমধ্যে শক্তিপীঠ নীলাচলত উপস্থিত হয়েছে, আর তার পিছর দৃশ্যাংশ আমি দেখাইছো এইদরে বিড়ি বাট নোপোটা পরিবেশ। আর এফালে যদি চা হয় এই সকল ভক্ত প্রদক্ষিণ করেছে, আর আনফালে যদি চা হয় যখন বাবা সাধু সন্ন্যাসী সকল আছে তেখেতসকলে টপ জপ করেছে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ, এয়া মন্দিরের মূল মন্দিরের যে এইদরে সকলে মূর দোয়াইছে আশীষ করেছে তেখেতসকলে প্রার্থনা করেছে আর যাতে সুখ শান্তি সমৃদ্ধিময় মঙ্গলময় হয় তার প্রার্থনা করেছে। কারণ এই শক্তিপীঠ নীলাচলের মা কামাখ্যা নামত এই সময়খিনি বিশেষভাবে আসলতে কোয়া হয় যে এই সময়খিনি যদি প্রার্থনা করা হয় মনের কামনা সিদ্ধি হয়, আর সেই ধরনের নিজের নিজের ইচ্ছা নিজের নিজের প্রার্থনা সমূলে আহিছে। গতি বাইদেউ কোরপর আহিছে আপনাদের? আমি বামুনী মৈদাম বিকানগরপরা। কিমান মান কেতিয়া আহিছে রাতিপুয়া? এই রাতিপুয়া 6টা মানত আহিছে। 6টা বাজাতে? 6টা বাজাত আহিছে। খোজকাঢ়ি মানুষের ভিড় আছে? আছে আছে, খোজকাঢ়ি আছে, ভাল লাগিছে। আহি ভাল লাগিছে? ভাল লাগিছে। একেলগে আহিছে? নিশ্চয় একেলগে আহিছে। বিরাট ভাল লাগিছে, মানে কব নোৱাৰো আৰু, বিরাট ভাল লাগিছে। নিশ্চয়কৈ আজির দিন আসলে বিশেষ ভিড় পরিলক্ষিত হব, বিশেষ আসলে এই মন্দিরের চৌপাশে দেখবলে পোৱা হব ভক্তর ভিড়। এই মুহূর্তত পুয়ার ভাগতে আমি দেখাবলৈ চেষ্টা করেছো যে এই মুহূর্তে এক প্রকার বিড়ি বাট নোপোৱা পরিবেশ, আর তারপর হয়তো দিনের ভাগলৈকে আরো অধিক ভিড় হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকিব। কারণ আজি যেহেতুকে বন্ধর দিন আর বন্ধর দিন সকলে মা দর্শনের কারণে আহিব, আর মহা অম্বুবাসী মেলার এই সময়খিনি সকলে মার শ্রীচরণত মূর দোয়াব, নিজের প্রার্থনা করিব, সিদ্ধি নিজের যিখিনি মনের কামনা আছে সেইখিনি সিদ্ধি যাতে হয় তার কারণে মূর দোয়াব। আর তার কারণে দেখবলে পাওয়া গেছে এয়া পুয়ার সময়তে এইদরে ভক্তর ভিড় দেখা পরিলক্ষিত হয়েছে। আপা কা আছে? মে কোচবিহার সে হু। কেসা লাগা? বহুত আচ্ছা লাগা, হর হর ইয়ার আতা হু। হ্যাঁ, ইসকা জো অ্যাটমোস্ফিয়ার হে বার বার আনে সে লাগতা হে এক নয়া জায়গা, ইয়ে স্বর্গ হে। বন্ধ থা তব ভি আদমি থা, আজ বে জিতনা লোক দেখ রে
इस टाइप के लोग था उस टाइम में भी। रात क्या क्या करता है वो बाबा लोग जो आया है वो क्या करता है? ये सब जप करता है, सब जप जप माँ का आराधना करता है, यही मेन है। অর্থাৎ তেখেতৰ কথাৰ পৰা এইখিনি কথা বুজিব পাৰি যে নিশাৰ সময়ছোৱা আচলতে যেতিয়াই ইয়াত ভিৰ খুব তেনেধৰণৰ কমি যায় নিশাৰ ভাগত, অৰ্থাৎ ক'ব পাৰি এক বা দুই বজাৰ পিছত, তেনে অৱস্থাতে আচলতে সাধু সন্ন্যাসী বাবাসকলে আচলতে সেই বিশেষ সময়খিনিত তেখেতসকলে আৰাধনা কৰে, মাৰ আৰাধনা কৰে আৰু আচলতে অলৌকিক এক শক্তি আহৰণ কৰাৰ উদ্দেশ্যে সেইসকল বাবা সাধু সন্ন্যাসী তেখেতসকলে প্ৰায় এসপ্তাহ দুসপ্তাহ পূৰ্বৰে পৰা যি আহি শক্তিপীঠ তিলাচলৰ মা কামাখ্যা নামত উপস্থিত হৈছেহি আৰু তেখেতসকলে মাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে। সেইখিনি হওক সময়ছোৱাত বিশেষভাৱে অলৌকিক শক্তি আহৰণৰ কাৰণে তেখেতসকলে প্ৰাৰ্থনা কৰে। গতিকে এয়া এক বিশেষ সময় আৰু এই বিশেষ সময়ৰ আজি মহা অম্বুবাচী মেলাৰ দ্বিতীয়টো দিন আৰু এই দ্বিতীয়টো দিনত দেখিবলৈ পোৱা গৈছে এই পুৱাৰ ভাগৰ এই সময়খিনিতে যথেষ্ট লোকৰ সমাগম ঘটিছে, বিৰতি বাট নোপোৱা এটা পৰিৱেশৰ সূচনা হৈছে এই মুহূৰ্ততে। আৰু ক'ব পাৰি যে দিনৰ যিমানে সময় বাগৰিব সিমানে হয়তো ভক্তৰ ৰাণি নিচিঙা সোঁত বব আৰু এক প্ৰকাৰ ক'ব পাৰি যে শক্তিপীঠ নীলাচলত এই মুহূৰ্তত এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। শক্তিপীঠ নীলাচলৰ মা কামাখ্যা নামৰ চৌদিশে এতিয়া মাথোন চলিছে, আৰাধনা চলিছে মা বন্দনাৰে।